হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি ফিশ রেজালা। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তার জন্য নিয়েছি আমি 650 কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার চলুন তাহলে রান্নাটা করে নিই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো 6 চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা কি করে বুঝবো, এইভাবে একটু ওপর থেকে হাত দেব। খুব বেশি যদি তাপ হয় তখন বুঝবো তেলটা গরম হয়ে গেছে। তা খুব বেশি তাপ আসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে একটা একটা করে মাছ আস্তে আস্তে এবারে দিয়ে দেবো কড়াইতে। মাছগুলো এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো যদি খুব ভালো করে না ভাজি তাহলে কিন্তু আস্তে গন্ধ আসবে আর ভেতর থেকে কাঁচাও থেকে যাবে। এগুলো সময় নিয়ে একটু ভাজতে হবে। মাছটা এক পিস হয়ে আসবে তারপরে কিন্তু উল্টাবো, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এক পিস মাছটা ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি। আর যখন উল্টাবেন খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। এক পিস মাছ ভাজতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে। আর মাছটা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খাওয়ার সময় খুব অসুবিধে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার যেই তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলে এবার গ্রেভিটা তৈরি করে নেব। এবার দিয়ে দেবো কিছু ফোড়ন। একটা তেজপাতা নিয়েছি, 2টো টুকরো করে দিয়েছি। দিলাম 1/2 চামচ শাহ জিরে, 4টে দিলাম লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ দিচ্ছি, ছোট এলাচটা একটু ফাটিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নের জন্য। যতক্ষণ ফোড়নগুলো দিয়ে খুব সুগন্ধ না বেরোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। 1 চামচ দেবো রসুন বাটা, 1 চামচ দেবো আদা বাটা, খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজ রসুন আর আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। খেয়াল রাখবেন কষাতে কষাতে যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু কালারটা খারাপ আসবে আর খেতে তো অতি অবশ্যই খারাপ লাগে। 1 থেকে 1.5 মিনিট কষানোর পর দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে, তখন বাকি মশলাগুলো দেব। আর পেঁয়াজ রসুনের পেস্টটা খুব মিহি হতে হবে। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বাকি মশলাটা। আমি 8-10টা কাজু বাদাম ভিজিয়ে রেখে 1 চামচ পোস্তর সাথে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেই পেস্টটা আবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 4 চামচ টক দই নিয়েছি, টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে খেয়াল রাখবেন, বারবার বলছি, যেন মশলাটা পুড়ে না যায়, আর এটা কম আগুনে করলে বেশি ভালো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার বাকি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো রেড চিলি পাউডার,
হাফ চামচ দেব চিনি, স্বাদ অনুযায়ী দেব নুন। আবারও এক থেকে দেড় মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ দেখবেন মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো খেতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেই বাটিতে আমি পোস্ত রেখেছিলাম সেই বাটিতে অনেকটা পোস্ত লেগে আছে, সেই বাটি ধুয়ে আমি দু বাটি জল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট যাতে ফুটে ওঠে। ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো বাকি মশলাটা। এক চামচ নিয়েছি শাহ গোলমরিচ। শাহ গোলমরিচ যদি কারোর কাছে না থাকে তাহলে কালো গোলমরিচও দিতে পারেন। হালকা ফুটে নিয়েছি, দেখুন একটু দানা দানা আছে, পুরো কিন্তু গুঁড়ো করিনি, এটাকে আবার দিয়ে দিলাম। হাফ চামচ দেবো গরম মশলার গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে। এ দু মিনিট মাছটা ফুটতে দেবো যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মিশে যায়। দু মিনিট পরে দেখাচ্ছি খুলে। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। কেউ যদি মনে করেন যে আমি একটু বেশি ঝাল খাবো তাহলে আপনাদের অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে চেরা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে খুব ভালো লাগবে খেতে। দিয়ে দেবো হাফ চামচ ঘি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ফিশ রেজালাটা বিরিয়ানি বা পোলাও বা সাদা ভাতের সাথে বা জিরা রাইস খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খান, আশা করি রেসিপিটি ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কাতলা মাছের ফিশ রেজালা সার্ভ করার জন্য রেডি। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।